Ipoto kita cuma kita mesis para final sih, ipoto beda. ফ্যামিলিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আরও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে এবং খুব এনজয় করবে। তো কোথায় যাচ্ছি বলে দিচ্ছি, দেখো এই যে এই পিঙ্ক কালারের শাড়ি, পিঙ্ক কালারের ব্লাউজটা পরেছি, আমার ফেভারিট। তো যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে আর আমাদের রিলেটিভসের ভিতরে। তো কোন রিলেটিভসের ভিতরে কার নিমন্ত্রণ বাড়িতে কোন অনুষ্ঠানে যাচ্ছি সব কিছু জানতে পারবে, তার জন্য তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, তোমরা ব্লগটা কন্টিনিউ করো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কী করছি। আর সবার প্রথমে এখন রেডি হয়ে গেছি, এখন আমার হাজব্যান্ডও রেডি হয়ে যাবে, তারপর আমরা দুজনে চলে যাব বাজারে। বাজারে গিয়ে কিছু প্রেজেন্টেশন কিনবো, কিনে তারপর যাব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে সবার প্রথমে চলে আসলাম বাজারে। আর বাজারে এসে দেখো ও চলে গেল একটা ব্যাটের দোকানে, যেহেতু ও ব্যাট বল খেলে তাই ওর ব্যাট খুব পছন্দ। একটা দোকানে দেখলো, সামনে দেখা যাচ্ছে, চলে গেল ব্যাট দেখার জন্যে। তো যাই হোক, ওর ব্যাট দেখা হয়ে গেল, এখন ও কিনবে না। তারপর ওর চোখ গেল তাই দেখলো। এখান থেকে আমি চলে গিয়েছিলাম কসমেটিক দোকানে, কিছু কসমেটিক দোকান থেকে আমি একটা ক্লিপ কিনেছিলাম। তারপর চলে আসলাম কাপড়ের দোকানে। কাপড় যেহেতু আমরা একটা পার্টিতে যাচ্ছি, জন্মদিন নিমন্ত্রণে যাচ্ছি, তার জন্য আমার বেস্ট মনে হলো যে একটা গিফট নিয়ে যাই। আর তার হচ্ছে গিয়ে এর আগের বছরের জন্মদিনে আমার বোনের জন্য একটা নিয়েছিলাম জামা, কটনের মধ্যে একটা জামা নিয়েছিলাম, যেটা আমার বোনের খুব পছন্দ হয়েছিল, বলেছিল যে আমার নাকি পছন্দ খুব ভালো। তাই জন্য এবারও ভাবলাম যে যেহেতু আমার বোন কটন এইসব জামাই পছন্দ করে তাই ওর জন্য এইসব জামাই নিয়ে যাই। তারপর দেখো আমার ভাইয়ের জন্মদিনও গিয়েছিল কিছুদিন আগে, ওকে কিছু দেইনি তাই ওর জন্য একটা গেঞ্জি নিয়ে নিয়েছি। আমাদের শপিং করা হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়বো। এই যে ওরা প্যাকিং করে দিয়ে দিচ্ছে। তারপর দেখো ডাইরেক্ট চলে আসলাম কেকের দোকানে, এখান থেকে নিয়ে নেব কেকটা। ওরা আমার মামার বাড়ি থেকে বাই তারা অর্ডার দিয়ে গিয়েছিল, এখন বললো যে আমরা আসার সময় কেকটা নিয়ে যাওয়ার জন্য। তারপর দেখো কেকটা নিয়ে নিয়েছি, আর সব বাড়িতে সবাই আছে তো সকলের জন্য একটা ঠান্ডা নিয়ে নিয়েছি, সবাই মিলে খাবে। দেখো স্প্রাইট নিয়েছি আর কেকটা নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো, চলো ডাইরেক্ট চলে যাবো মামার বাড়িতে। দেখো আমরা মামার বাড়িতে চলে আসলাম, মামার বাড়িতে আস্তে আস্তে আমাদের 9টা বেজে গেল। আর আসার পরই মামি বলছিল যে ওকে রেডি করে দেওয়ার জন্য, ও অপেক্ষা করছিল আমরা আসলে তারপর কেক কাটা হবে, কারণ কেকটাও আমরা নিয়ে আসছিলাম। আর সকলেই এসে পড়েছিল, আমরাই ছিলাম বাকি, আমরাও এসে পড়লাম এখন। তারপর ওকে দেখো বোনকে দেখো রেডি করিয়ে দিচ্ছি, জামাটা পরিয়ে দিচ্ছি, জামা পরিয়ে কিছুটা মেকআপ করে দেব, বাচ্চাদের মেকআপ আর কি, মাথাটা আঁচড়িয়ে দেওয়া আর লিপস্টিক কাজল লাগিয়ে দেওয়া। তো চলো ঝটফট করে ওর মেকআপটা করে ফেলি, ওকে রেডি করে ফেলি, তারপর আবার কেক কাটা হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমাদের বার্থডে গার্ল একদম তৈরি, এই হচ্ছে ওর সিম্পল লুক, তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলবে। তো আমাদের বার্থডে গার্লের এখন বার্থডের তৈরি করা চলছে, খুব তাড়াতাড়ি ও কেকটাকে কেটে ফেলবে। তো চলো তোমরাও এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
ফাইনালি বোনের বার্থডেটা কমপ্লিট হলো, ওর জন্মদিনটা খুবই ঘরোয়া আর সিম্পলভাবে হলো। আমরা ফ্যামিলি মেম্বারই সবাই ছিলাম, বাইরের কেউই ছিল না। শুধু দেখো এখানে মা আছে, মাসি আছে, দিদন আছে, ভাই বোন আছে, মামা আছে, মামি আছে, মাসি তারা সবাই আছে, আমরা সকলেই ছিলাম। তারপর আমরা খুব এনজয় করেছি, দেখো ও বার্থডেটা ওর নিজেও খুব এনজয় করছে। তারপর এই যে দেখতে পাচ্ছ আমরা আমাদের একটা কুটি ভাই, ও তেলিয়ামোড়া থেকে এসেছে। তারপর আমার আগরতলা থেকে আরও একজন মাসি আসলো, ওরাও ছিল, আর আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম। এখন শুরু হলো ওর আশীর্বাদ দেওয়ার পর্ব। এক এক করে সবাই যারা ছিল বাড়িতে সবাই এক এক করে আশীর্বাদ করেছিল। সবার প্রথমে শুরু করেছে আমার মা আশীর্বাদ দেওয়া, পাশে আছে মামি, আর ও খুব হ্যাপি, খুব আনন্দ পাচ্ছে ও। তো এইভাবে ওর বার্থডেটা কমপ্লিট হলো, মামিও দিচ্ছে, তারপর যারা যারা আসছিল সবাই মিলে ওকে ধান দূর্বা দিচ্ছিল, আশীর্বাদ করছিল। একইভাবে বাড়িতে যারা যারা ছিল সবাই মিলে ওকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করছিল। এভাবে ওর বার্থডেটা খুব ভালোভাবে কমপ্লিট হলো। এখন বাজে রাত্রে 10টা কি 10:30, 10:30 বেজে গিয়েছিল। তারপর আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে। তার আগে দেখো মা মাসি তারা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। মাসি মামি ওরাও আসলো, আরও একজন মামি। এই যে মাসি দেখতে পাচ্ছ, এই মাসি আমার, এই মাসি এই বাড়ি থেকে এসে রান্নাঘরে ঢুকেছিল বিকেলবেলা, এখন রান্নাবান্না শেষ করে এখন আসলো বার্থডের সামনে। আর এই যে আমাদের পুচকি বাইটা চুপচাপ দাঁড়িয়ে আছে রে, সব কিছু দেখছে, কারো কুলে আসছে না, আমার কুলে তো একদমই আসে না। যে চলে আসলো দিদন আশীর্বাদ করতে, আমাদের বাড়ির মেইন আর সবচাইতে বড় সদস্য। আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেলে, সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল, তারপর আমাদের যে টিফিনটা দিয়েছিল বলতে বার্থডেতে যা ছিল, সিঙ্গারা আর কেক, রসগোল্লা দুটো ছিল, আগে খেয়ে নিয়েছিলাম, তারপর আমাদের সাথে শেয়ার করার কথা। তারপর দেখো আমরা প্রথমেই বসে পড়লাম খাবার খেতে, আমরা প্রথম পর্বে আমরাই বসে পড়লাম, আমি, আমার হাজব্যান্ড, ভাই, দুই তিন ভাই, তারপর বোন আর মামা, আমরা সবাই বসে পড়েছিলাম কারণ আমাদের বাড়ি চলে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছ ভাত টাত খাওয়ার পর কিছু সময় সময় বসে থেকে তার এসে পড়েছিলাম বাড়িতে, রওনা পরে দিয়েছিলাম বাড়িতে আসার জন্য। এই যে বাড়িতে এসে পড়ছি, আর সাথে আছে ভাই, তিন ভাই, ওরাও আসছে আমাদের সাথে। আমরা নিমন্ত্রণ বাড়ি থেকে এসে পড়লাম, আমি আসলাম, আমার হাজবেন্ড আসলো, আমার তিন ভাই আসলো, তো ফুল ফ্যামিলি আছে বাড়িতে, মামার বাড়িতে একদম ঘর পুরো ভর্তি, জায়গা নেই, তো জায়গা আছে অনেক, তারপর তবুও আমাদের বাড়ি যেহেতু ফাঁকা আছে তাই বাড়িতে চলে আসলাম, খুব ভালো করে ফ্রেশ হয়ে ঘুমাবো। তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে ব্লগটা, সবটা ব্লগ দেখে নিও, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।